بسم الله الرحمن الرحيم. এই নামাজি দেখে দেখে সবাই সামনের দিকে আগায় আসে, দিন আমার জিন্দিগিতে এসে যায় আর সাথে সাথে সমস্ত জগতের মানুষের মধ্যে এসে যায়। এর জন্য এক মেহনতকে শিখতে আসছি। এই জন্যই মেরে ভাই আমাদের এখানে একত্রিত হওয়া, বলে এই কথাগুলো যখন হবে শুনবো, দিলের কান থেকে শুনবো, দিল দিয়ে যখন শুনবো, তো আল্লাহ তাআলা আমাকে যেমন কিনা আমল করার তৌফিক দিয়ে দান করবেন, তেমনিভাবে আল্লাহ তাআলা দিলের মধ্যে বসায় দিবেন, এর আসর দিবেন, দিল প্রভাবিত হবে। আর দিল যখন প্রভাবিত হবে তখন আমল করা সহজ। এই নামাজি দেখে দেখে সবাই সামনের দিকে আগায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই যারা দূরে আছেন কাছে চলে আসেন, দাঁড়াই আছেন যারা বসে পড়েন বসে পড়েন, মিলি মিলি বসেন, সামনে খালি জায়গা রাখেন না, মিলি মিলি বসেন। ভাই জলদি বসে যায়, জলদি বসে যায়। দূরে আসেন সামনে আগে আসেন, আগে চলে আসেন, সামনে আগে আসেন। প্রথম কাতারে সব বেশি, মাঝমার মধ্যেও যে যত বেশি মিম্বারের কাছে বসে সে তত বেশি ফায়দা পায়। এই জন্য নেক কাজে যখন ডাকা হয় তো আগ্রহের সাথে আগে বাড়া চাই। যখন তালিমের জন্য ডাকা হয় যে ভাই তালিম হবে, তো নিজের আগ্রহে আগে বাড়া চাই। ভাই বয়ানে বসি, নিজের আগ্রহে আগে বাড়া চাই, বাসা চাই। নেক কাজের মধ্যে অগ্রবর্তী হওয়া, এটা ইমানদারের ইমানের লক্ষণ। ইমানের অনেকগুলো পরিচয় আছে, ইমান ইমানের সম্পর্ক ভিতরের সাথে, কিন্তু তার পরিচয় আছে। বাইরের থেকেও ইমানের অবস্থা বোঝা যায়, ইমানের অবস্থান বোঝা যায়। বাইরের কিছু কাজকর্ম প্রমাণ করে যে লোকটার ভিতরে ইমান আছে। যে লোকটাকে দেখো অন্ধকারে মসজিদের দিকে যায়, তাকে সে ইমানদার হিসাবে তাকে সাক্ষী দাও, তাকে ইমানদার হিসাবে সাক্ষী দাও যে অন্ধকারে মসজিদের দিকে যায়। এই অন্ধকারে মসজিদের দিকে যাইতেছে ইমানের কারণে, ইমানই তাকে নিয়ে যেতেছে। নেক কাজে ইমান আগে বাড়ায়। ফাসতাবিকুল খায়রাত, তোমরা নেক কাজে আগে বাড়ো। সাহাবায়ে কেরাম ইমানের লাইনে সবচেয়ে বেশি শক্তিশালী ছিলেন উম্মতের মধ্যে, এই জন্য নেক কাজে সবচেয়ে বেশি অগ্রবর্তী তারাই ছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে বলতেছেন আজলিসু, বসো। আর এক সাহাবি ওই মসজিদ থেকে অনেক দূরে, আওয়াজ তার কানে পৌঁছে গেছে, ওইখানেই বসে গেছে, ওইখানেই বসে গেছে। একজন দরজা পর্যন্ত পৌঁছছে, দরজা পর্যন্ত পৌঁছছে, ওই সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজ কানে আসছে মিম্বর থেকে, বসো। তো ওইখানেই বসে গেছে, ওইখানেই বসে গেছে। ওকে জিজ্ঞেস করা হলো তুমি এত দূরে কেন বসলে মহল্লার মধ্যে, হুজুর বলতেছেন ওদেরকে যারা হুজুর সাল্লামের সামনে আছে তাদেরকে বলতেছেন বসার জন্য, তুমি এখানে বসে গেলে কেন? বলে আমার কানে আওয়াজ পৌঁছে গেছে, আল্লাহ রসুলের কথা পৌঁছে গেছে। আর আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাজিবু লিল্লাহি ওয়া রাসূলিহি। হে ইমানওয়ালারা, আল্লাহ রসুলের ডাকে সাড়া দাও, আল্লাহ রসুলের ডাকে সাড়া দাও। এটা ইমানওয়ালাদের এগুলো পরিচয়, যে ইমানওয়ালা যখনই তার রুহের খোরাকের সন্ধান পায় তো দৌড়ে এসে দিকে, তার রুহানি খোরাক যেখানে পায়, যেখানে তার রুহ শক্তিশালী হবে, যে কথাগুলোর দ্বারা তার রুহের মধ্যে শক্তি পৌঁছবে, যে কথাগুলোর দ্বারা তার রুহ তার তরুতাজা হবে, তার ইমান বাড়বে। ইমানওয়ালা যখন ওইরকম মজলিসের খবর পায় তো দৌড়ে ওদিকে। কিছু ফেরেশতা আছে আল্লাহ তাআলার যাদের নাম সাইয়াহীন। কি নাম? হ্যাঁ, সাইয়াহীন, ভ্রমণকারী। কি নাম তাদের? ভ্রমণকারী। এরা সারা দুনিয়াতে কি করে? ভ্রমণ করে, আর একটা জিনিস তালাশ করে, একটা জিনিস তালাশ করে, সেটা কি? ইমানি মজলিস।
কোনখানে ইমানের কথা হইতেছে, কোনখানে আখিরাতের কথা হইতেছে, কোনখানে আল্লাহ রাসূলের কথা হইতেছে, কোনখানে মওতের পরে জিন্দেগির কথা হইতেছে, কোথায় জান্নাত জাহান্নামের কথা হইতেছে, কোথায় আল্লাহ আল্লাহ জিকির হইতেছে, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির হইতেছে। মজলিস তালাশ করে, আর যেখানে মজলিস পায় বসে যায়, যেখানে মজলিস পায় বসে যায়, ও মজলিসকে ঘিরে নেয়, ও মজলিসকে। আরে কথা বলেন না কেন? এই হাদিসগুলো কি নতুন আর শুনেন নাই? বহু শুনছেন, শুনতে শুনতে কয় যে হুজুর বয়রা হয়ে গেছি, শুনতে শুনতে তবলিগালারা শুনতে শুনতে বয়রা হয়ে গেছে, এখন আর শুনেই না, এখন আর শুনেই না। সবাইরে বলে তালিমে বসো, নিজে বসে না, বয়রা হয়ে গেছে। শুনতে শুনতে নগমা হয় মাহফেলে বেদাত কো, কান বাহরে হো গে দিল বদমজা হোনে কো হয়। যে বেদাতের কথা শুনতে শুনতে, নাফরমানিয়ার মাসিয়তের কথা শুনতে শুনতে, দুনিয়ার কথা শুনতে শুনতে কান বয়রা হয়ে গেছে, কান কি হয়ে গেছে, বয়রা হয়ে গেছে, আর অন্তর কি হয়ে গেছে না, অন্তর রুচিহীন হয়ে গেছে। অন্তর কি হয়ে গেছে? অন্তরের মধ্যে কি নাই? রুচি নাই। কিরে খাসরা কো আমার মনে কয় না খাইতে, এ মাছ আছে, গোস্ত আছে, মুরগি আছে, ডিম আছে, ডাইল আছে, লেবুর রস টিপিল চিপিল, কাঁচা মরিচ আছে, ল খা, কোন না আমার কাছে ভালো লাগে না, খানা পিনা আমার কাছে তিতা লাগে, আমার স্বাদ লাগে না। ও বুঝছি বুঝছি, তোর মনে হয় জ্বর আছে গায়ে, এখনও বাইরে দেখা যান না, ভিতরে ভিতরে তোর কি আছে, জ্বর আছে, জ্বরে তোর জিহ্বার স্বাদ নষ্ট করে দিছে, কথা বুঝেন নাই? যে ভিতরে তোমার রু কমজোর হয়ে গেছে, ভিতরে তোমার রু দুর্বল হয়ে গেছে, ভিতরে তোমার ইমান দুর্বল হয়ে গেছে, এই জন্য তোমার অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে ভালো আমল আসে না, তোমার অঙ্গ প্রত্যঙ্গ ভালো আমলের দিকে চলে না, তোমার চোখ নেক রাস্তায় চলে না, গুনার রাস্তায় চলে, তোমার পাও নেক রাস্তায় চলে না, গুনার রাস্তায় চলে। এ তোমার ভিতরে জ্বর আছে, তোমার ভিতরে কি আছে, জ্বর, তোমার ভিতরে জ্বর, এই জ্বরের কারণে তোমার রুচি নষ্ট হয়ে গেছে। তো শায়ের করতেছে, শুনতে শুনতে নগমহায়ে মাহফেলে বেদাত কো, কান বাহরে হো গে দিল বদমজা হোনে কো হয়। যে আজে বাজে কথা শুনতে শুনতে, দুনিয়াদারির কথা শুনতে শুনতে কান কি হয়ে গেছে, বয়রা হয়ে গেছে, আর দিল রুচিহীন হয়ে গেছে, এখন কোনো জিনিস আর ভালো লাগে না, কোনোটাই ভালো লাগে না। হুজুর একসময় নামাজের মধ্যে দিল লাগতো, এখন দিল লাগে না। হুজুর একসময় তবলিগ করতাম বড় মজা লাগতো, এখন লাগে না। এখন তবলিগের জমাত দেখলে বাইকি, তালিমে বসতে মন চায় না, তেসবিহাত আদায় করতে ভালো লাগে না, মোবাইল টিপতে ভালো লাগে, মোবাইল টিপতে কি লাগে ভালো লাগে। আমির সাহেব, জিম্মেদার সাহেব কত তবলিগ করছে, কত মেহনত করছে, মসজিদে নামাজ পড়ে ইমাম সাহেব সালাম ফিরাইলেই সাথে সাথে পকেটে হাত দিয়ে তসবি বাইর করতো, তসবি পড়তো, তসবি ফাতিমি পড়তো, আরও মসনুন দোয়া আছে, প্রত্যেক নামাজের আগে পরে অনেক কি আছে, দোয়ায় মাসুরা আছে, মসনুন দোয়া আছে, রসস্তম পাঠাইছেন, হার নামাজের পরে তো আছেই, কথা বুঝেন নাই? ফরজ নামাজ পড়ে মাত্রই আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা সুন্নত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত আওয়াজে পড়তেন, পিছনে সাহাবা একরাম শুনতেন, মাথার উপর হাত রাখি বিসমিল্লাহিল্লাজি লা ইলাহা ইল্লাল্লাহুর রহমানুর রহিম আল্লাহুম্মা আসির আনিল হাম্মা ওয়াল হুজনা, আয়াতুল কুরসি, কুল হুয়াল্লাহ, ফালাক, নাস, এগুলো মসনুন, সূরা তসবিহে ফাতিমি সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার,
لا إله إلا الله وحده لا شريك له له الملك له الحمد وهو على كل شيء قدير. إيتا بورا اللهم لا مانع لما أعطيت ولا موتي لما منعت ولا ينفع ذا الجد منك الجد. إيتا بورا اللهم اغفر لي ما قدمت وما أخرت وما أسررت وما أعلنت وما أسرفت وما أنت أعلم به مني, أنت المقدم وأنت المؤخر لا إله إلا أنت. أقول مسلم دعاء নামাজের পরে এগুলো না পড়ে পকেট থেকে এখন কী বাইর করে, মোবাইল বাইর করে, মোবাইল দেখে। আর কিছু দিনদার, এখন দিনদার কিছু তৈরি হয়েছে, এরা করে কি মগরিবের আগদি হাত উঠাই দোয়া করে, কি করে লম্বা মুনাজাত করে, মুসলিম দোয়াগুলো পড়ে না। মগরিবের আগদি এতগুলো দোয়া আছে যে আধা ঘন্টা লাগে এগুলো পড়তে, আধা ঘন্টা লাগে পড়তে। اللهم هذا إقبال ليلك وإدبار نهارك وأصوات دعاتك فاغفر لي. اللهم أمسنا وأمس الملك لله والحمد لله لا إله إلا الله وحده لا شريك له له الملك له الحمد وهو على كل شيء قدير. رب أسألك خير هذه الليلة خير ما بعدها وأعوذك من شر هذه الليلة شر ما بعدها. رب أعوذك من الكسل وسوء الكبر. رب أعوذك من عذاب في النار عذاب في القبر. اللهم أنت ربي لا إله إلا أنت, خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت. أعوذ بك من شر ما صنعت, أبو لك بنعمتك علي أبو بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت. إتولو سيد الاستغفار شكله أكبر شنده أكبر. أقول أنا كريك دعا كري لما دعا لين لغاية مسلم دعا بولنا শক্তিশালী কোনটা? যে দোয়া রসুল্লা সাসম শিখেছেন সাহাবা, রসুল্লা সাসম যদি নামাজের আগ দিয়ে এরকম দোয়া করতেন সাহাবারা এটা বর্ণনা অবশ্যই করতেন। সাহাবারা রসুল্লা সাসমের কোনো জিনিস গোপন রাখেন নাই। হুজুর যে কোনো একটা কথা বলতে হাসছেন, মুহাদ্দিসিনরা ওই রেওয়ায়েতটা পড়াইতে মুহাদ্দিসিনরাও হাসেন, এই হাসিটা পর্যন্ত সাহাবা কেরাম নকল করেছে হুজুর থেকে। হুজুর হুজুরের বিবির ঘর থেকে সকালবেলা বাইরে দিতেছে, এক বিবির ঘর থেকে আকাশের দিকে তাকাইয়া পড়তেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আদিল্লা ওয়া উযাল্লা ওয়া আযিল্লা ওয়া উযাল্লা ওয়া আযলিমা ওয়া উযলাম ওয়া আজহাল ইউজহাল আলাইয়া। হুজুরের বিবি রাসূলের বিবি আমাদের মা, উনি এতটুকু পর্যন্ত রেওয়ায়েত করছেন যে আকাশের দিকে তাকাই পড়ছেন ফজরের নামাজে যেতে। কোন দোয়ার মধ্যে আসর বেশি? বুজুর্গদের দোয়ার মধ্যে না রসুল সামের দোয়ার মধ্যে? আরে সবগুলোর উপর পানি ফিরাই দিয়েছে মোবাইল, মোবাইল দেয় না এই সমস্ত আমলের মধ্যে দিল লাগাইতে, দিল নষ্ট করছে অধিকাংশ মোবাইল। কারণ যত গান্দা জিনিস আছে, যত খবিস জিনিস আছে, যত পচা গান্দা দুর্গন্ধময় জিনিস সব এটার ভিতরে। সারা দুনিয়ার গুণা আর নাফরমানি হাতের মুঠার মধ্যে। এক বুজুর্গ বলেন, এক জমানা ছিল মানুষ গুণা করতে অনেক দূরে যাওয়া লাগত, শহরে যাওয়া লাগত, গুণা করার জন্য শহরে যাওয়া লাগত। দাঁড়িয়েলা টুপিওয়ালা লম্বা জামাওয়ালার মানুষের জন্য এটা সম্ভব ছিল না। এত দূর গেলে মানুষের জিগে হুজুর কই যান, ওইখানে লাইন ধরছেন কী জন্য? ওইখানে কিন্তু খারাপ জায়গার টিকিট দেয়, আপনি ওইখানে কী যান জান? আপনি তো আমাকে ইমাম। তো হুজুর এই সমস্ত কারণে হুজুরের যাওয়ার, এখন সব হুজুর মুজুর যা আছে সবার হাতে ধরে দিছে, এখন আর সিনেমা দেখার জন্য শহরে যাওয়া লাগবে না, ওটার মধ্যে ধরেছে সব, এটাই দেখতেছে খালি, সব এটাই দেখতেছে। দশ মিনিট তালিমে বসতে বসতে মন চায় না, ঘন্টাকে ঘন্টা মোবাইলের মধ্যে দিচ্ছে। মেরে ভাইয়ার বুজুর্গ বলছে যে তুমি সমুদ্রের মধ্যে পানির মধ্যে ঝাঁপাই পড়ি যদি পানি থেকে বাঁচতে চাও, এটা বাঁচতে পারবে তুমি? পানির থেকে বাঁচতে হলে ডাঙ্গায় আসতে হবে, কোথায় আসতে হবে? ডাঙ্গায় আসতে হবে। নেক কাজ করার জন্য নেক কাজের পরিবেশে আসতে হবে, গুণা ছাড়তে হবে, নাফরমানি ছাড়তে হবে,
গুনাহ থেকে তওবা করতে হবে তো ভিতরে নেক কাজের জন্য জায়গা হবে এখন তো ভিতর গুনাহ দ্বারাই বলি দিচ্ছে নেক কাজের জন্য সেখানে জায়গা নাই এই জন্যই বলে যে পরিবেশে থাকিয়া নষ্ট হইছি ওই পরিবেশকে ছাড়ি ওই পরিবেশকে ছাড়ি নেক পরিবেশে যাই নেক পরিবেশ কি নেক আমল যে পরিবেশে নেক আমল হয় সেটা নেক পরিবেশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাকে জিজ্ঞেস করতেছেন তোমরা এখানে বসে আছো কেন কি করতেছো বলে ইয়া রাসূলুল্লাহ আমরা আল্লাহ তাআলার প্রশংসা করতেছি আল্লাহ তাআলার গুণ গান গাইতেছি আল্লাহ তাআলার প্রশংসা করতেছি যে তিনি আমাদেরকে ইসলাম দান করছেন আমাদেরকে মুসলমান হওয়ার তৌফিক দান করছেন এই জন্য আল্লাহ শুকর আদায় করতেছি প্রশাসন জিজ্ঞেস করতেছেন এ সত্যি কি এই জন্যই তোমরা এখানে একত্রিত হয়েছ সাহাবাকে বলেন যে হ্যাঁ রাসূলুল্লাহ এই জন্যই আমরা একত্রিত হয়েছি তো তিনি বলেন যে শুনে রাখো আল্লাহ তাআলা তার দরবারে ফেরেশতাদের সামনে তোমাদের সম্পর্কে আলোচনা করতেছেন এবং তোমাদেরকে তোমাদের ব্যাপারে গর্ববোধ করতেছেন গর্ব প্রকাশ করতেছেন নেক মজলিস সাহাবা কেরাম জাহেরি অবস্থা তাদের খুবই ভাঙ্গাচুরা ছিল অর্থনৈতিক অবস্থা মুসলমানদের শুরু শুরু অবস্থা বড় কঠিন অবস্থা ছিল অভাব অনটন ছিল কোন কোন সাহাবা বলেন আমার কাছে একটা মাত্র লুঙ্গি ছিল এটাই পরতাম এটাই গায়ে দিতাম রাত্রে শোয়ার সময় এটা গায়ে দিয়ে এসতাম দিনের বেলা এটা পরে চলতাম বলছে কারো কাছে এতটুকুও নাই একটা লুঙ্গি আছে সেটাও পুরা শরীর ঢাকে না হাঁটু পর্যন্ত হয় হাঁটু পর্যন্ত হয় কারো হাঁটুর চাইতেও কম তো সে বসতে গিয়ে একজনের পিছনে আর দিয়ে বসে তবুও তালিমের হালকায় বসতেছে কোথায় বসতেছে তালিমের হালকায় বসতেছে কিভাবে একজনকে আর দিয়ে কেন আর দিছে যে তার কাপড় কম সতর পুরো ঢাকা যায় না এরকম অবস্থায় জিকিরের মজলিসের মধ্যে বসতেছে তালিমের মজলিসের মধ্যে বসতেছে ইমানের মজলিসের মধ্যে বসতেছে আমাদেরকে বলা হইতেছে আল্লাহর রাস্তায় বাইরে হওয়ার জন্য কেন বলে আমরা এমন এক পরিবেশে আছি যেখানে দিনই পরিবেশ নাই ইমানই পরিবেশ নাই আমলের পরিবেশ নাই আখেরাতের আজ আলোচনা নাই মওতের পরে জিন্দেগির কোনো আলোচনা নাই যেখানে মওতের আলোচনা বিরক্তকর মওতের আলোচনা বিরক্তকর দুনিয়ার খায়েশাত দুনিয়ার ভোগ বিলাসিতা দুনিয়ার আরাম আয়েশের কথা যেখানে সারাক্ষণ আলোচনা হয় এগুলোই চিন্তা করা হয় ওখানে মৌতের পর মৌত এবং মৌতের পর জিন্দগি জান্নাত জাহান্নাম আখেরাত হিসাব কিতাব সম্পর্কে আলোচনা করলে বিরক্তিবোধ করে এমন পরিবেশ সেখানে আমাদের জিন্দগি কাটতেছে সেখানে আমাদের জিন্দগি কাটতেছে কেউ কারোর যদি কয় তুই মরতি না কালে তুই মৌতের কথা কস কে আর অন্য কথা কহ মৌতের কথা কস কে মৌতের কথা না করলে হয় না তাহলে কথা কথা মৌতের কথা কস অন্য কথা কো মনে হয় যেতে মরব না এ মরব না অথচ আল্লাহ রসুল বলছেন উস্কুরু হাজিমির লজ্জাত তোমরা ওই জিনিসকে বেশি বেশি স্মরণ করো যে জিনিস তোমাকে তোমাদের স্বাদকে বিস্বাদ করে দিবে যে মৌতের ফেরেশতা যখন গায়ে হাত দেয় আর রু খিঁচে তো মৌতের কষ্টে ওই ব্যক্তি ওই মরণাপন্ন ব্যক্তির মাথা থেকে পা পর্যন্ত সর্ব অঙ্গ তিতা হয়ে যায় জিহ্বাও তিতা হয়ে যায় যখন তার রু টাইনা বাইর করার জন্য মৌতের ফেরেশতা
তার রুকে খিঁচে তখন তার কাছে মনে হয় যেন বিশাল এক বড় পাহাড় তার বুকের উপরে উঠিয়ে দেওয়া হয়েছে রু বাইরেতেছে না পাহাড়ে তার বুকের উপরে চাপাই আছে আর সে মরতেছে না কষ্টটা কিরকম একটা পাহাড় কষ মানুষজন কত হাজার মানুষজন হিমালয় পর্বত বলেন কত কোটি মানুষজন একটা মানুষকে চিৎকিরে শোয়াই দিয়ে এত বড় একটা পাহাড় যদি তার বুকের উপর উঠাই দেয় আর তার রু যদি না বাইর হয় তাহলে কিরকম কষ্ট পাইবে সে তো আমাদের মহলগুলোর মধ্যে পরিবেশগুলো এত নষ্ট হয়েছে দুনিয়ার আলোচনা করতে করতে মৌতের কথা ভুলেই গেছি মৌতের কথা স্মরণ করারও সুযোগ নাই আমাদের কাছে অথচ আমাদেরকে মৌতের কথা স্মরণ করাই দিয়ে রসুল্লাহ সাল্লাম বাতাইছেন যে তুমি যখন রাত্রে শুইতে আসো শোয়ার সময় এ কথা অজু করে আসো কী করে আসো অজু করে আসো কেননা হইতে পারে তোমার জীবনের শেষ শোয়া তোমার জীবনের শেষ শোয়া যদি মৌত আসে যেন অজুর অজুর সাথে আসে মৌত আসলে যেন অজু অবস্থায় আসে অজু মোমেনের হাতিয়ার অজু মোমেনের হাতিয়ার একজন বলছে আর রাসূলুল্লাহ আমার অভাব অনটন লাগিয়ে আছে শেষ হয় না হুজুর বলেন সবসময় অজুর সাথে থাকিও সবসময় অজুর সাথে থাকিও তাহলে অভাব অনটন থাকবে না একজন বলছে আর রাসূলুল্লাহ আমার ঘরে বড় অভাব অনটন বলে ঘরে ঢুকতে সালাম দিয়ে ঢুকিও জোর আওয়াজে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তারপরে আসসালাতু আসসালামু আলা রাসূলুল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ওই সাহাবি কয়দিন পরে হুজুর সব সময় দেখা হুজুর বললেন কিও তোমার কি অবস্থা বলে ইয়া রাসূলুল্লাহ আপনি যে আমল শিখিয়ে দিয়েছেন ওই তিনটা আমল সালাম দিয়ে ঢুকা দুরূদ শরীফ পড়া আর সূরা ইখলাস পড়া ইয়া রাসূলুল্লাহ কয়েকদিন আমল করছি এত ধন সম্পদ মাল আল্লাহ তাআলা দিয়েছে ঘরে রাখার জায়গাও নেই এত দিছে আল্লাহ আমরা তো ইমানের মাহলের মধ্যে বসি না এগুলা ইমান এগুলা ইমানের খোরাক যে আল্লাহ রসুল যা বলছেন তা সত্য আল্লাহ রসুল যা বলছেন তা সত্য দুনিয়া মিথ্যা দুনিয়া মিথ্যা হতে পারে আজকের দিন মিথ্যা হতে পারে আজকের রাত মিথ্যা হতে পারে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মিথ্যা হতে পারে না কেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে থেকে কোনো কথা বলেন নাই তিনি আল্লাহর পক্ষ থেকেই বলছেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহী ইউহা খালি যদি খবর দেয় এই টঙ্গি রেল স্টেশন বাজারের মোড়ে সরকারি চাইলে আইছে সরকারি চাইলে আইছে বিশ ট্রাক আরও বিশ টাকা আইছে ডালচিনি সহ ন্যায্য মূল্যে বিক্রি হবে এইখানে কোনো লোক বয়নে পাওয়া যাইব একজনের পাওয়া যাইব না কারো কাছে কিছু যদি না থাকে লওয়ার তো হে জামা যদি লম্বা থাকে পাজামা খুলি ফেলাইব ও পাজামার মধ্যে বান্ধি দিব দুনিয়া দুনিয়ার জন্য আর যদি বলেন যে ভাই আসেন আখেরাতের কথা হবে মৌতের পরে কথা হবে আসেন ইমান তাজা করার জন্য আসেন সাহাবাক নাম একজন একজনকে বলতো আসো আসো ইমান বাড়াই আসো ইমান বাড়াই কিভাবে ইমানের কথা বলি আসো ইমানের মজলিস বানাই আসো সাহাবাক নাম ইমানের মজলিস বানাইতেন সাহাবাকরাম তালিমে বসার জন্য গাস্ত করতেন কি করতেন গাস্ত করতেন আরে তোমরা কোথায় রসুল্লাহ সাসামের মিরাজ বন্টন দিছে মসজিদে তোমরা বাজারের মধ্যে এখনো দোকানে বসিয়ে আছো সাহাবাকরাম গাস্ত করতেছে আমাদের মুরব্বীরা আমাদেরকে বলে তোমরা তালিমের সময় কি করো কি করো গাস্ত করো দুজন দুজন করে পাঠাও আশপাশের লোকদেরকে বলো তো ভাই বহুত দামি কথা হইতেছে আখেরাতের কথা হইতেছে ইমানের কথা হইতেছে আল্লাহ রসুলের কথা হইতেছে
জান্নাত জাহান্নামের কথা হইতেছে ভাই মরা লাগবে মরার পরে जिंदगी আছে মনে রাখেন শেষ হবে না जिंदगी দুনিয়ার जिंदगी শেষ হবে মৃত্যুর পরে जिंदगी শেষ হবে না সেখানে হয়তো জান্নাত না হয় জাহান্নাম তৃতীয় কোনো ঠিকানা নাই চলেন মসজিদে চলেন ইমানের মসজিদে বসেন তালিমের মসজিদ কিসের মসজিদ ইমানের মসজিদ বয়ানের মসজিদ কিসের মসজিদ ইমানের মসজিদ বয়ানের মধ্যে ইমানের ইমানিয়াত বলা হবে বয়ানের মধ্যে কি বলা হবে যেটার মধ্যে ইমানিয়াত বলা হয় না সেটা বয়ানই না সেটা বক্তৃতা সেটা কি বক্তৃতা কথা বুঝছেন না কিছু আছে বক্তা কিছু আছে তক্তা কি গো কিছু বক্তা কিছু তক্তা এইগুলা এগুলো যে ওই মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ বলতেন আমাদের এমন কোনো মজলিস নাই যে মজলিসে তশকিল হয় না যে মজলিসে তবলিগের কোনো মজলিস তশকিল ছাড়া হয়ই না যদি তশকিল ছাড়া ছাড়া দেন এটা কোনো মজলিসে হইল না হাওয়ার উপর কিছু কথা বলা হয়েছে হাওয়ার উপরে কিছু কথা বলা হয়েছে যে কথাগুলো বলা হয়েছে এই কথাগুলো যারা শুনছে তারা এই কথাগুলোর উপর যেন আমল করে এটাও বয়ান করানোর জিম্মেদারি ওই ওইটার জন্য তাদেরকে তশকিল করা যে ভাই এই কথাগুলোর উপর আমল আসে আপনার আমার সবাই এই জন্য আমরা আল্লাহর কাছে বাইরেছি আপনারাও বাইরে চলুন আল্লাহর কাছে চলুন খালি শুনলে হবে না আমল করতে হবে মেহনত করতে হবে এটা আমলের মেহনত এটা পরিবেশ এটা আজ দুনিয়া থেকে আমলের পরিবেশ খতম হয়ে যেতেছে ইমানের পরিবেশ খতম হয়ে যেতেছে কেয়ামতের আগে আগে দুনিয়া ইমান থেকে খালি হয়ে যাবে ইমান থেকে কি হয়ে যাবে ইমান থেকে ইমানওয়ালাদের থেকে খালি হয়ে যাবে দুনিয়া অসভ্যতা বর্বরতা ন্যাংটামি এত বাড়বে এত বাড়বে যে মানুষ নিজের রক্ষা করা গুনাহ থেকে বাঁচানো নিজের চোখকে হেফাজত করাও কি হয়ে যাবে কঠিন হয়ে যাবে হুজুর সাসম বলছেন ফেতনা এত বেশি হবে যদি কেউ যদি জানালা খোলা উঁকি দিয়ে দেখে সেও ফেতনার মধ্যে পড়ে যাবে এই ফেতনা বাড়তে বাড়তে এমন এক সময় আসবে তখন বলা হবে যে তোমরা ইমানওয়ালারা নিজেদের ইমানের হেফাজত করার জন্য নিজ নিজ ঘরের দরজা জানালা বন্ধ করিয়া ভিতরে বসে যাও নিজ নিজ ঘরের দরজা জানালা বন্ধ করিয়া ভিতরে চলে যাও আর যদি কারো কাছে বকরি থাকে তাহলে বকরি লইয়া জঙ্গলে চলে যাও বকরি লইয়া জঙ্গলে চলে যাইও দিনভর বকরি চড়াইও আর বকরির দুধ খাইয়া আল্লাহর ইবাদত জিকিরের মধ্যে মশগুল থাকে ফেতনা এত বেশি হবে আজ ছোট ছোট বাচ্চাদেরকে পর্যন্ত ঘরে সামলানো যাইতেছে না একটুকু একটুকু বাচ্চারা মোবাইলের বায়না ধরে এরকম বায়না ধরে মা বাপ পরেশান হয়ে যায় যে কী করব মাহল পরিবেশ এত নষ্ট হয়েছে এটার এলাজ কি এলাজ হলো ঘরের মধ্যে তালিম চালু করো ঘরের মধ্যে তালিম চালু করো ঘরের মসজিদদেরকে আল্লাহর রাস্তায় বাইর করো যখন ঘরের পুরুষ আর ঘরের মহিলাদের দিনই জিন্দগি দিনই জেহান বনবে দিনই মন মানসিকতা গড়ে উঠবে তো ওরা আওলাদদের তরবিয়ত করবে আওলাদদের তরবিয়ত করবে এবং তারা নিজেদের মহল্লায় মেহনত করে মহল্লাতে পরিবেশ বানাবে মহল্লাতে পরিবেশ বানাবে আমি বাড়িতে গেছি আমার বাইকগুলো যে এই মসজিদ মসজিদওয়ালা বাড়িটা কতগুলা ছেলে বয়স এক একটার ১৮ ২০ ২২ সব কেউ রিক্সা চালায় ঠেলা গাড়ি চালায় কেউ সিএনজি চালায় কেউ ব্যাটারি চালিত গাড়ি চালায় কে এই কাম করে কে সে কাম করে নামাজ নাই রোজা নাই কিছু নাই এদের মধ্যে অনেকে আছে তিন দিন কয়েকবার দিছে চিল্লাও দিছে এখন নামাজও পড়ে না তো আমি আমার ঘরে জমা করি এদেরকে এসার পরে ওদের আবার নেতা আছে সভাপতি আছে এদের বইলা আমি ওদের কিছু খানাও খাওয়াই দেবো ওদের মহিলাদেরকেও পর্দার মধ্যে আনবে আপনি কিছু কথা কন আমি বললাম যে রাত্রে তো মহিলাদের মধ্যে প্রোগ্রাম করা আমাদের বুজুর্গদের
নিছে কোন এখানে এটা তো আমার মহল্লার বিষয় এখানে এদেরকে এই সময় ছাড়া পাওয়া যাবেও না এদের উভয় দলকে লাগবে আচ্ছা ঠিক আছে সাময়িকভাবে তুমি করো এটা তোমার ব্যাপার আমি আমারে কইলে আমি কিছু কথাবার্তা কমু আমি কিছু কথাবার্তা বলছি সব যা আসছে প্রায় 19 20 জন মতো পুরুষ আর মহিলারা ভিতরে পুরুষরা সবাই তিন দিন লাগাবার জন্য নাম লেখাই দিয়েছে এবং আগামী বৃহস্পতিবার তারা মশওয়ারা করবে কবে তারা যাবে আল্লাহ আছে তো এখন থেকে আলহামদুলিল্লাহ মসজিদে আসা শুরু করছে তো একটা মাহল যখন পরিবেশ যখন তৈরি হয় তো মানুষের জন্য চলা সহজ হয় দিনের দিনের উপরে দিন এই জন্য আল্লাহ তাআলা নবীদেরকে দাওয়াতের কাম দিয়ে পাঠিয়েছেন দাওয়াতের কাম হলো দিনই পরিবেশ তৈরি করা দিনই পরিবেশ তৈরি করা ইমানি পরিবেশ তৈরি করা মানুষ জাহালতের মধ্যে ডুবি আছে গোমরাহির মধ্যে ডুবি আছে আল্লাহকে চিনে না জিন্দগির মকসদ সম্পর্কে জানে না শিয়াল কুকুর সাপ বিচ্ছু বাঘ বুল্লুকের মতো খাওয়া আর খায়েশ পুরা করা আর বংশধর বৃদ্ধি করা এটাই তাদের কাম একটা গরু এর চাইতে বেশি কিছু বুঝে না একটা হাঁস এর চাইতে বেশি কিছু বুঝে না একটা মুরগ এর চাইতে বেশি কিছু বুঝে না একটা চিল কাওয়া একটা সাপ বিচ্ছু একটা বাঘ বুল্লুক সিংহ এর চাইতে বেশি কিছু বুঝে না যে খাও দাও মৌজ করো বুক বিলাসিতা করো মনের চাহিদা আর জৈবিক চাহিদা পুরা করো আর বংশবৃদ্ধি করো বস মরে যাও মাটি হয়ে যাবার কোনো কিছু কিন্তু মানুষ কি এই পর্যায়ে মানুষ আল্লাহ সৃষ্টির মধ্যে কি এই পর্যায়ে না তার চাইতে উপরে উপরে আল্লাহ তো মানুষের সৃষ্টি সেরা করে বানাইছেন আল্লাহ মানুষকে বহুত বড় উদ্দেশ্যে পয়দা করছেন এই মানুষ দুনিয়াতে আসি দুনিয়ার রং ডং দুনিয়ার চাকচিক্য দুনিয়ার সৌন্দর্যে এমন মোহিত হয়ে গেল যে আলমে আরোহাতে রুহানি জগতে যখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল আলাস্তু বিরব্বিকুম আমি কি তোমাদের রব নই আমি কি তোমাদের পালনকর্তা নই তখন সবাই মিলে বলছিল কালু বালা ইয়া আল্লাহ আপনি আমাদের রব আপনাদের আমার আমাদের রব আপনি ছাড়া আর কেউ লা ইলাহা ইল্লা আনতা ইয়া আল্লাহ আপনি আমাদের ইলাহ আপনি আমাদের মাহবুদ আপনি ছাড়া আমাদের কোনো মাহবুদ নাই আমরা আপনি ছাড়া কারো ইবাদত করি না আল্লাহ আপনি আমাদের রব তা আল্লাহ তাআলা বললেন আচ্ছা আমি তোমাদেরকে পরীক্ষা করবো আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠাবো পাঠাইয়া এখানে তো দেখতেছো সব কিছু আমার হুকুম হচ্ছে রুহানি জগতে কি দেখতেছ সব কিছু আমার হুকুমে হইতেছে এমন এক জগতে তোমাদেরকে পাঠাইমো যেখানে আমার থেকে হওয়া তোমরা দেখবে না তোমরা দেখবা সৃষ্টি থেকে হওয়া বস্তু থেকে হওয়া জমিন থেকে হওয়া ক্ষেত থেকে হওয়া দোকান থেকে হওয়া অফিস আদালত থেকে হওয়া গায়ের শক্তি দল বল আর ক্ষমতা হুকুমত অস্ত্র আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আল্লাহ ছাড়া সব মখলুক এসব মখলুক থেকে হওয়া দেখবা রাত দিন মখলুক মখলুক এগুলোর থেকে হওয়া দেখবা ওষুধ থেকে হওয়া দেখবা ডাক্তার থেকে হওয়া দেখবা আমার থেকে হওয়া দেখবা না ওই সময় যদি তোমরা এই কথার উপর অবিচল থাকতে পারো যে আমাদের রব ইন্নাল্লাযীনা কালু রব্বুনা আল্লাহ নিঃসন্দেহে যারা বলেছে আমাদের রব আল্লাহ সুম্মা ইসতাকামু অতঃপর সে এই কথার উপরে দৃঢ়মত থাকে মজবুত থাকে কোনো বাতাস কোনো তুফান কোনো ঝড়ঝঞ্ঝা কোনো হালত কোনো দুর্ভিক্ষ কোনো ভয়ভীতি তাকে এই অবস্থান থেকে নাড়তে পারে না সাহাবা কেরাম বলতেছে মাইরে ফেলাও জান দিয়ে দেব ইমান দিব না উমর এদের বোন বলতেছে ওমর তুই যদি খাত্তাবের বেটা হস আমি খাত্তাবের বেটি আরে আমার ভিতরে ইমান ঢুকে গেছে তুই আমারে থাপ্পড় দিতেছ আমার মুখ থেকে রক্ত বাইরে দিতেছে তুই না হয় আমারে মারিয়েই ফেলবি ইমান বাইরে বেনার ভিতরে ঢুকিয়েছে ইমান ভিতরে ঢুকে গেছে এটা বাইরে বেরো বেলাল্লা দিয়ে লোকেরা বলতেছে আর কত শাস্তি দিবা আর কত কষ্ট দিবা আর কত গরম বালুর উপর শোয়াইবা আর কত পাথর বুকে দিবা আর কত গলায় গামছা দিয়ে টানবা
যাই কর আর করো ঈমান ভিতরে ঢুকে গেছে ঈমান ভিতরে ঢুকে গেছে আম্মার ইবনে ইয়াসির কইতেছে কত আমারে কষ্ট দিবা জ্বলন্ত আগুনের কয়লার উপরে আমারে হেসরাইতেছো আগুনের কয়লা আমরা চামার আমার চামড়া ফুটতেছে গোস্ত ফুটতেছে আমার রক্ত পুষ পড়া আগুনের কয়লা নিভে যেতেছে আমার কোমরের মধ্যে বড় বড় গর্ত হয়ে যেতেছে যা ইচ্ছা তাই করো ঈমান ছাড়বো না সুম্মা ইস্তাকামু ইন্নাল্লাযীনা কালু রাব্বুনা আল্লাহ নিঃসন্দেহে যারা বলেছে আমাদের রব আল্লাহ সুম্মা ইস্তাকামু তারপরে সে এটার উপরে দৃঢ় পথ ছিল মজবুত ছিল তবলিক করে ব্যাংক থেকে আবার সুদের উপর লোন লয় মা বাবা তিন চিল্লাওয়ালা বিদেশ সফর করানোওয়ালা মুরব্বী ব্যাংক লোন সমিতি থেকে লোন কিস্তিতে টাকা খোদার সাথে যুদ্ধ সুদ কি সুদ লওয়া দেওয়া কি খোদার সাথে যুদ্ধ করা ইসলামের মধ্যে সবচেয়ে বড় বড় গুণাগুলোর মধ্যে সুদের গুণাও একটা বড় গুণা তো মেরে ভাই আর বুঝলব ইমানের উপরে অবিচল থাকতে হবে কোনো অবস্থায় নাফরমানির দিকে যাওয়া যাবে না কোনো অবস্থায় আল্লাহর হুকুমের খেলাফ করা যাবে না নবীর তরিকার খেলাফ করা যাবে না বিবি তোমার জায়গা আমার বুকে তোমার জায়গা আমার বুকে কিন্তু মনে রাখিও ততক্ষণ যতক্ষণ তোমার বুকে আল্লাহ রসুল আছে তোমার বুকে আল্লাহ রসুল আছে যখন তোমার বুক আল্লাহ রসুল থেকে খালি হয়ে যাবে তা আমার বুকে তোমার জন্য জায়গা নাই আব্বু শুনো তুমি আমার ছেলে বড় মহব্বতের ছেলে তোমার জায়গা আমার দিলে কতক্ষণ যতক্ষণ তোমার দিলে আল্লাহ এবং রসুল আছেন ততক্ষণ তুমি আমার দিলে আর যখন তোমার দিলে আল্লাহ রসুল থেকে খালি হয়ে যাবে তা আমার দিলে তোমার জন্য জায়গা নাই আমি মোমেন আমি কি মোমেন ইসমাইল আমি স্বপ্ন দেখলাম তোমাকে আমি জবাই করতেছি তোমাকে আমি জবাই করতেছি কোথায় আল্লাহর নামে কোথায় ইন্নি রাআইতু ফিল মানাম আন্নি আজবাহুকা আমি তোমাকে জবাই করতেছি স্বপ্নের মধ্যে দেখলাম ফানজুর মা যা তারা তোমার কি খেয়াল আল্লাহর হুকুম হলে আবার কি খেয়াল জিজ্ঞেস করা যাইব কি খেয়াল কেন জিগাইলেন এই জন্য জিগাইছেন যদি রাজি খুশি খুশি রাজি থাকে তাহলে এক ব্যবস্থা আর যদি রাজি না হয় আল্লাহর হুকুম তো আমাকে পুরা করতেই হবে তখন আরেক ব্যবস্থা নেব কথা বুঝেন নাই খুশি খুশি হলে কোমর শুই যাও জবাই করে দেবো আর যদি খুশি খুশি না হয় শোয়াইয়া বান্ধা জবাই করে দেবো কিন্তু ছেলেকে ইসমাইল আলাইহিস সালাম কার কোলে লালিত পালিত হয়েছে হাজরা আলাইহিস সালামের কোলে যে স্বামীকে ছাড়ছে ঘর ছাড়ছে সংসার ছাড়ছে এক আল্লাহর উপর ভরসা করি এই বাচ্চাকে লইয়া মরুভূমিতে একা একা পড়িয়েছিল একা একা পড়েছিল যার চোখের পানিরে খোদা জমজমের জমজমের পানিতে পরিণত করে দিছে কথা বুঝতে পারছেন এই জন্য বলে মা যদি হাজরার মতো হয় বাপ যদি ইব্রাহিমের মতো হয় আর ছেলে যদি ইসমাইলের মতো হয় তো এই ধরনের পরিবার থেকে আল্লাহ তাআলা দ্বীনের খেদমত নেওয়ার ফয়সালা করেন আল্লাহ তাআলা যখন দেখলেন ইব্রাহিমও আল্লাহর হুকুম মতো এদেরকে মরুভূমিতে ছাড়া চলে গেছে চোখের পানি ফেলাইতে পারলে চলে গেছে দোয়া করতে করতে চলে গেছে আর হাজরা আলাইহিস সালাম আল্লাহর উপর ভরসা করে ময়দানে রইয়া গেছে আর ইসমাইল ও ইমানওয়ালী মায়ের কোলে বড় হইতেছে ইব্রাহিম আলাইহিস সালাম মাঝে মধ্যে আসেন কিন্তু ঘোড়া থেকে নামেন না সওয়ারি থেকে নামেন না উনি হাজরা উনার দুই পাও ধোয় দেন উনি চলে যায় ইসমাইল এগুলো দেখতেছে এগুলো দেখতে দেখতে সে বড় হইতেছে
তার ভিতরেও কুরবানি আল্লাহর নামে নিজেরে বিলিয়ে দেওয়া আল্লাহর নামে জান আর মাল আমার না জান মালের মালিক আল্লাহ আমার নিজের ইচ্ছে মতো জান মাল খরচ করার অধিকার নাই আল্লাহ যতটুকু বলছেন আল্লাহ রাসূল যতটুকু বলছেন যেখানে যেখানে যতটুকু খরচ করতে বলছেন ততটুকু খরচ করার অধিকার আছে আমার এর বাইরে খরচ করার অধিকার নাই কিয়ামতের ময়দানে সূর্য মাথার উপর হবে জমিন গরম তামার মতো হয়ে যাবে আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না সারা দুনিয়ার মানুষের মাথার মগজ সূর্যের গরমে ফুটতে থাকবে পাঁচটা প্রশ্নের জবাব দেওয়া ছাড়া কোনো মানুষ সামনে যেতে পারবে না প্রথম প্রশ্ন কি আন উমরিহি ফিমা আফনাহু ষাট বছর সত্তর বছর আশি বছর একশো বছর হায়াত দিয়েছি কোথায় কাটাইছো কোথায় লাগাইছো বলো সকাল কোথায় লাগাইছো বিকাল কোথায় লাগাইছো সন্ধ্যা কোথায় লাগাইছো রাত্রি কোথায় লাগাইছো দেশে থাকা অবস্থায় বিদেশে থাকা অবস্থায় সফর অবস্থায় কীভাবে লাগাইছো এই জান তোমার ছিল না এই মাল তোমার ছিল না এই জীবন তোমার ছিল না জীবন আমি তোমাকে দিয়েছি আমানত কোথায় লাগাইছো ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু তোমার যৌবন কোথায় লাগাইছো যৌবনকে কোথায় শেষ করছো যৌবনের শক্তি কোথায় লাগাইছো যৌবনকে কিভাবে কিভাবে ব্যবহার করছো ওয়ান মালিহি মিনায়না ইকতাসাবাহু আর মাল কিভাবে কামাই করছো কোন পথে আর কোন পথে ব্যয় করছো হালাল পথে কামাই করছে হালাল পথে ব্যয় করছে এটা আল্লাহর কাছে কবুল আর হারাম পথে আর আয় করছে হারাম পথে ব্যয় করছে এটা কবুল না আর হালাল পথে আয় করছে হারাম পথে ব্যয় করছে এটাও কবুল না আর হালাল পথে হারাম পথে আয় করছে হালাল পথে ব্যয় করছে এটাও কবুল না কোটি কোটি টাকা ব্যাংক লোন লইয়া কোটি কোটি টাকা সুদের উপরে লেনদেন করে বানাইছে কলকারখানার মালিক হয়েছে মসজিদ বানাই দিছে মাদ্রাসা বানাই দিছে এতিমখানা বানাই দিছে যত কিছু বানাও এটা আল্লাহর কাছে কবুল না নেক কাজে হালাল মাল খরচ করতে হবে নেক কাজে হালাল মাল খরচ করি হালাল মালের আশা সওয়াবের আশা করতে হবে এর জন্য বলে মুফতি সাহেবের কাছে গিয়েছিলাম মুফতি সাহেব আমার ব্যাংকে তো টাকা তো ব্যাংকে রাখা লাগে এই জন্যই টাকা বেশি এই জন্য ব্যাংকে রাখা লাগে ঘরে রাখা যায় না কারণ ব্যাংকে রাখলে তো কী আসে সুদ আসে কারেন্ট অ্যাকাউন্ট আছে যেখানে তারা কিছু কাটি নেই কিন্তু সব সব ব্যাংকের কারেন্ট অ্যাকাউন্টে তারা দেয় না সেভিংস বিভিন্ন এলানে তো এই সমস্ততে টাকা কী আসে সুদ আসে হুজুর কী করবো বলে এগুলো দিয়ে ওই রাস্তাঘাট বানাই দেন পেশাব পায়খানা বানাই দেন মসজিদ বানানো যাবে না মাদ্রাসা বানানো যাবে না ওই সাধারণ পাবলিকের কাজে আসে পাবলিকের কাজে আসে কোথাও টিউবওয়েল বসাই দেন কিন্তু সওয়াবের নিয়ত করা যাবে না সওয়াবের নিয়ত করা যাবে না দেন সওয়াবের নিয়ত হলো হালাল মালের মধ্যে সওয়াবের নিয়ত কোথায় হালাল মালের মধ্যে তো মেরে ভাই আর বুজুর্গ দুনিয়া অন্ধকারের মধ্যে ডুবি থাকতো হাবুডুবু খাইতো আল্লাহকে জানতো না আখরাতকে জানতো না মতের পরে জিন্দগিকে জানতো না কবর হাসর মিজান পুলসাত কি হবে কবর কত ভয়ানক হবে কবরে কি কি সোয়াল হবে মার রব্বুকা ওমা দীনুকা আমার নবী ইউকা কে তোমার রব কে তোমার কী তোমার দিন কে তোমার নবী প্রশ্ন করা হবে যদি প্রশ্নের জবাব দেওয়া যায় তাহলে গায়েবের থেকে আওয়াজ আসবে আনসাদা কাব দি আমার বন্দা সত্য কথা বলছে আমার বন্দা সত্য কথা বলছে এফতাহুল আবওয়াব লিল জান্নাহ তার জন্য জান্নাতের দিকে দরজা খুলে দাও আল বিসুহু মিন লিবাসিল জান্নাহ জান্নাতের পোশাক তাকে পরাই দাও তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও ফেরেশতারা তাকে বলবে নাম কানাউ মাতিল আরুস
নতুন রাতে দুলহানের মতো শুয়ে যাও ঘুমাও কিয়ামতের দিন আল্লাহ তোমারে জাগাইবো তার কবরকে চোখের দৃষ্টি পরিমাণ প্রশস্ত করে দিবে ফেরেশতা তারে জাহান্নাম দেখাইবো আর বলবো যে যদি তুমি আল্লাহ নাফরমানি করতা এই তোমার ঠিকানা হইতো তুমি বড় ভাগ্যবান তুমি আল্লাহর হুকুমতে জীবন যাপন করছো আল্লাহ তোমার জান্নাত তোমার ঠিকানা বানাইছে কথা বুঝতে পারছেন খবরই তো নেই আমাদের কবর সম্পর্কে কবর কি আমরা মনে করি একটা মাটির গর্ত আমরা মনে করি মাটি দিয়ে খাইয়া ফেলবো আর আমাদের পরবর্তী কোনো জীবন নাই না না যে আল্লাহ এক ফোঁটা পানি থেকে আমাদেরকে পয়দা করছে আর ওই এক ফোঁটা বীর্য সেটা তৈরি হয়েছে খাদ্য খাবারের দ্বারা ভাত ডাল চাল রুটি ফল মূল খাইছি সেগুলোর দ্বারা ওই গরু ঘাস খাইছে তার ভিতরে দুধ এসে এই দুধের দ্বারা রক্ত হয়েছে রক্ত থেকে বীর্য হয়েছে বীর্য থেকে আল্লাহ তাআলা আমাদেরকে পয়দা করছে আর এগুলার আগে আমরা কোথায় ছিলাম আমরা আকাশের মধ্যে ছিলাম বাতাসের মধ্যে ছিলাম বৃষ্টির ফোঁটার মধ্যে ছিলাম জমিনের ফসলের মধ্যে ছিলাম হাজার হাজার মাইল দূর ছড়ানো পৃথিবীর মধ্যে ছড়ায় ছিটাই ছিলাম আল্লাহ তাআলা সব জায়গা থেকে আমাদের শরীরের অণুগুলাকে জমা করি মায়ের পেটে ওই বীর্যের ফোঁটার সাথে আল্লাহ তাআলা আমাদেরকে পয়দা করছেন মায়ের পেটে তিন অন্ধকারে তো যেই আল্লাহ সারা পৃথিবীতে ছড়ানো আমাদের শরীরের অণুগুলাকে মায়ের পেটের মধ্যে জমা করতে পারছেন তিনি আমরা যদি কবরের মধ্যে যাইয়া কবরের মাটি আমাদেরকে খাইয়া ফেলে আমাদের হাড়িগুলো খাইয়া ফেলে চামড়া গোস্ত খাইয়া ফেলে কেয়ামতের দিন আল্লাহ তাআলা এই কবর থেকে আমাদের শরীরের অণুগুলাকে আবার জমা করতে পারবেন না আমাদেরকে যদি মাছে খাইয়া ফেলে আর মাছ যদি হজম করি সমুদ্রের পানির মধ্যে পায়খানা করে আমাদের শরীরের রেণুগুলোকে সেখানে ছড়াই দেয় আল্লাহ কি কিয়ামতের দিন সমুদ্রকে যদি হুকুম করেন এর শরীরের রেণুগুলোকে জমা করে দেয় তো এক ঢেউ সমস্ত রেণুকে জমা করে দেবে করবে কি করবে না তো আল্লাহ জমা করে দেবে আর যদি আমাদের শরীরকে আগুনে পোড়াইয়া ছাই বানাইয়া হেলিকপ্টারে করিয়া সারা দেশের মধ্যে ছড়াই দে ছিটাই দে আল্লাহ তাআলা কিয়ামতের যদি বাতাসকে বলেন এর শরীরের রেণুগুলা যেখানে যেখানে ছিটেছে সবগুলোকে জমা করে এক জায়গায় বাতাস এক ঝুঁকা দিয়ে সব রেণুগুলোকে এক জায়গায় জমা করে দিবে আল্লাহ বলবেন ওঠ সোজা উঠি বসে যাবে দাঁড়ায় যাবে মানে ভাই আর বুঝলো আখেরাত সম্বন্ধে আমরা গাফেল অচেতন মতের পরে জিন্দি সম্বরে আমরা গাফলতের মধ্যে পড়িয়াছি দুনিয়া আমাদেরকে রসাতলে নিয়ে গেছে আখেরাত থেকে আমাদেরকে ভুলাই দিছে গাফল করে দিছে দাওয়াতের মেহনত ছাড়া বিকল্প নাই এই পরিবেশকে পরিবর্তন করার মসজিদের মেহনত ভিতরে মসজিদের ভিতরে মাদ্রাসার মেহনত মাদ্রাসার ভিতরে খানকার মেহনত খানকার ভিতরে এই তিনও জায়গার ভিতরে যে পরিমাণ লোক আছে তার চাইতে শত শত গুণ বেশি আছে কোথায় বাইরে কোথায় এই তিনও জায়গার লোকদেরও নিরাপত্তা নাই যদি বাইরের এই বিশাল অংশের জিন্দগি ঠিক না হয় বাইরের বিশাল অংশের জিন্দগি যদি ঠিক না হয় এই তিনও প্রতিষ্ঠানে যারা আছে এদের জন্য নিরাপত্তা নাই বাতেল ওখানেও ঢুকি পড়বে বাতেল ওখানেও ঢুকি পড়বে মোবাইল সব জায়গায় ঢুকছে নি আরে ঢুকছে নি মসজিদে ঢুকছে নি খানকে ঢুকছে নি মাদ্রাসায় ঢুকছে নি মাদ্রাসার ওস্তাদরা পরেশান ছাত্র রাখতে পারে না চলে যায় ওস্তাদে মোবাইল দেখতে দেয় না এখনকার আমি স্কুল মাদ্রাসায় পড়বো না স্কুলে পড়বো কথা বুঝতে পারছেন তো আমরা বাঁচতে পারবো না এই জন্য বাইরের এই 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 মাজমাটা এই যে মাজমাটা এখানে বসা আছে এরা হলো মসজিদের বাইরে মাদ্রাসার বাইরে খানকার বাইরে এদের জিন্দগির বেশিরভাগ সময় কাটে এদের উপর যদি মেহনত করা না হয় তা একসময় খানকাও খালি হয়ে যাবে মসজিদও খালি হয়ে যাবে মাদ্রাসাগুলোও খালি হয়ে যাবে এই দাওয়াতের তবলিগের মেহনত শুরু হওয়ার আগে মাদ্রাসাগুলো খালি ছিল এত মাদ্রাসা
ছিল না আমরা কইতে পারবো আমরা আমাদের ছোট বয়সে যখন তবলিগে লাগা শুরু করছি আব্বা যখন আমাদেরকে তিন দিনের জন্য মমিনসিংহের জামাতের সাথে পাঠাইতো খালি ডাল খাইতো ওরা ওই সময় থেকে সবাই জানতো মমিনসিংহের জামাত খালি কি খায় ডাল আর চাল লইয়া আসে সিরিয়াল লইয়া আসে কান্দ করি বার নিয়ে আসে কিন্তু মানুষগুলো ছিল আল্লাহওয়ালা কান্দতো রাত্রে গাছতে পড়তো কথা কইতে পারতো না কান্দতো রাত্রে এদের মেহনতের নগদ জমাত বাইর হইত কথা বলছি তো কি কথা কইতেছিলাম হ্যাঁ এই জন্য এদের উপর মেহনত করবে কারা তো আমরা দেখছি মসজিদগুলোতে আজানও হইতো না ঠিকভাবে গ্রামে গঞ্জে ছিয়াত্তরেতে আমরা মাদ্রাসা থেকে বারো করে সার লাগাইছি তারও দশ বছর আগে তবলিগ আমরা চিল্লা দিছি ছিয়াত্তরে আমাদের বয়স হলো কত সাতাশ বছর বয়স আরও দশ বছর আগে তবলিগের সময় লাগাইছি মানে সাতষট্টিতে তো তখন দেখছি যে মসজিদগুলো বেশিরভাগ মসজিদগুলোর মধ্যে আজানও হইতো না ঠিকভাবে মোয়াজ্জিন নাই ইমাম নাই কিছু নাই ইমাম থাকলে কেরাত সহি নাই নামাজ সহি করে পড়াইতে পারে না জমাতের কোনো এহতিমাম নাই একা একা লোকেরা আসে নামাজ পড়ে যায় জুমার দিন আসে সারা সপ্তাহ কেউ আসে না কিন্তু মেরে ভাই তবলিগের মেহনত যখন চালু হলো মসজিদে তালিম শুরু হলো আর এক মসজিদের বাইরে গাছ তো শুরু হলো মকামি গাছ বেরুনি গাছ তিন দিনের জামাত বাহাত্তর ঘন্টা চিল্লা আর মসজিদের আশপাশের লোকদের ঘর ঘর মেহনত লোকদেরকে মসজিদে আনার জন্য চেষ্টা শুরু হলো তো খালি মসজিদগুলো অল্প কদিনে ভরে গেল আর মসজিদে জায়গাই হয় না মসজিদে জায়গাই হয় না আমরা আরব মেহমানদেরকে লয়ে আইতাম বিভিন্ন জায়গায় যাইতাম আরব মেহমানদেরকে নিয়ে এত কষ্টে পড়তাম আরবরা হাম্মাম ছাড়া গোসল করতে পারে না হাম্মাম ছাড়া গোসল করতে পারে না এখন তাদের জন্য খন্তি আইনা তারপরে কোদাল আইনা মাটি কাইটা তারপরে এই আপনার টয়লেট বানাইতাম তারপরে গোসলের জন্য কাপড় দিয়ে ঘেরাও দিয়া জায়গা বানাইতাম তারপরে পাতিলে পানি গরম করি ঠান্ডা পানিতে মিশিয়ে বালতি করে পানি দিতাম ওরা ভিতরে গোসল করতো কী যে একটা কষ্ট ছিল তা আমাদের দেশের মানুষ জানতোই না যে মসজিদের সাথে হাম্মাম থাকতে হয় গোসলখানা অজুখানা এগুলো থাকতে এগুলো তো সব তবলিগালাদের বরকত হয়েছে এগুলো সব তবলিগালাদের বরকত হয়েছে যেমন তবলিগের জামাত মসজিদে যাওয়া শুরু হলো এসব কষ্ট হইতেছিল তখন এলাকার লোকদের চোখ কান খুলছে আরে মেহমান আসে কষ্ট করে আর আমরা আমাদের বাড়ি ঘরে টয়লেট বানিয়েছি ব্যবহার করি বা এরা তো যাইতে পারবে না তো এখানেও তো দরকার তো শুরু হয়েছে বিদেশি মেহমান যখন আসে তখন টাচ দিয়ে এবারে সুন্দর করি বাথরুম তারপরে আপনার আপনার টয়লেট এবং অজুখানা সবগুলা এ তো যতগুলো হয়েছে উন্নত আধুনিকের এই সব কিছু তবলিগের মেহনতের বরকত হয়েছে এগুলো অস্বীকার করা যাবে না বাস্তবতা এগুলো আমরা দেখছি মসজিদগুলো বিরান হয়ে যাইতেছিল দেখছি আমরা মাদ্রাসাগুলো বিরান ছিল ছাত্ররা সারা বছর খালি দান উঠাইত দান চাল উঠাইত কোনো মতে চলত গরিবের ছেলেরা মাদ্রাসা পড়ত ধনীর ছেলেরা মাদ্রাসায় পড়তো না গরিবের ছেলেরা ও ডাল খাইয়া খালি ডাল সব মাদ্রাসায় বাবুর্চিও ছিল না বাবুর্চিরই বেতন দেওয়া লাগে বেতন তো দিব কোথা থেকে ওস্তাদের বেতনও তো পায় না এরকম করে মাদ্রাসাগুলো চলত আর এখন আলহামদুলিল্লাহ মাদ্রাসাগুলো এখন কত জমজমাট যখন মালদাররা দুনিয়াদাররা দুনিয়া লান যারা বড়ো ছিল এই সমস্ত লোকরা তবলিগের মেহনতের মধ্যে লাগলো এলা নিয়ত করলে আবার যে আমরা আমাদের ছেলেদেরকে হাফেজ বানাইব আলেম বানাইব আমাদের ছেলেদেরকে মুফতি বানাইব এরা শুরু করলো এদের ছেলেদেরকে মাদ্রাসায় দেওয়া এখন এই তো বড়ো বড়ো পরিবারের ছেলেপেলেরা এরা যখন মাদ্রাসায় আসা শুরু হয়েছে আর মাদ্রাসার টয়লেট আর মাদ্রাসার বাথরুম আর মাদ্রাসার এই সব কিছু এমন বিশ্রী অবস্থা যে ওইখানে থাকাই যায় না পোলা বাড়ির দিকে দূরে বাইকছে বাইক না আমরা ওখানে পড়বো না ওখানে থাকা যায় না এই সব অবস্থাগুলো দেখে মমতা সাহেবরা পরেশান হয়ে গেলো আরে কীভাবে এদেরকে ধরে রাখা যায়
কিভাবে ধরে রাখা যায়। তো এদের গাজিয়ানরাও চিন্তা করলো, আরে মোহতমশা হুজুর কোথা থেকে করবে, উনি তো মাদ্রাসা চালাতেছে, এটা কষ্ট হইতেছে, আমরা কিছু সহযোগিতা করি, চলো সবাই মিলে আমরা একটা পরিবেশ তৈরি করি, আমাদের আওলাদদের জন্য পড়াশোনার একটা ব্যবস্থা হয়। সকলে মিলে চিন্তা করছে, নসরত করছে, মদত করছে, আল্লাহ তালা ব্যবস্থা করছে, এখন মাদ্রাসাগুলা কত জমজমাট, সব স্তরের মানুষের ছেলেরা পড়তে পারতেছে। এখন সর্বস্তরে যেরকম ডাক্তার ইঞ্জিনিয়ার বানানোর একটা হিড়িক পড়ে গেছে, আর আর বড় বড় উকিল ব্যারিস্টার বানাবার হিড়িক পড়ে গেছে। এখন আলহামদুলিল্লাহ বড় বড় ধনাঢ্য পরিবার থেকেও মুফতি, আলেম, হাফেজ, কারি এবং দুস্থ বিশেষজ্ঞ তৈরি হইতে, ওলামা ইকরাম তৈরি হইতেছে, যাদের খানদানের মধ্যে কেউ আলেম না। তো ভাই একটা মেহনত, এটা নবীরা অন্ধকার যুগে মেহনত নিয়ে আসতেন, নবীদের আসার আগে দুনিয়াতে অন্ধকার বিরাজ করতো, মানুষ হক বাতিলকে বুঝতো না, আখেরাতকে বুঝতো না, মরণের পরে জিন্দিগি বুঝতো না, আল্লাহকে জানতো না, আল্লাহ রসুলকে জানতো না, নামাজ রোজা হজ ও যাকাত হালাল হারাম জায়েজ নাজায়েজ কিছুই বুঝতো না, পশুর মতো জীবনযাপন করতো। আল্লাহ নবী পাঠাইতেন, নবী আসি দাওয়াতের কাম শুরু করতেন, কী করতেন, নবী আসলে কি জিন্দা হইতো, আরে নবী আসলে কি জিন্দা হইতো, না না দাওয়াত জিন্দা, নবী আসলে কি জিন্দা হইতো, প্রত্যেক নবী দাওয়াত নিয়ে আসতেন, প্রত্যেক নবী, আর দাওয়াতের ফলশ্রুতি দাওয়াত জিন্দা হওয়ার কারণে দিন জিন্দা হইতো, দাওয়াত জিন্দা হওয়ার কারণে দিন জিন্দা হইতো। আবার যখন নবী চলে যেতেন কি বন্ধ হয়ে যেত, দাওয়াত বন্ধ হয়ে যেত, দাওয়াত বন্ধ হওয়ার কারণে দিন মিটে যেত। তাহলে বোঝা গেল দিনের হায়াত হলো কি, দিনের জীবন হলো কি, দাওয়াত থাকলে দিন থাকবে, আর দাওয়াত না থাকলে দিন থাকবে না। তবে দাওয়াতের বিভিন্ন শেকেল আছে, সুরত আছে, দাওয়াতের বিভিন্ন সুরত আছে। সবচেয়ে আকরব রসুল্লা সাসমের সুন্নতের সাথে বেশি মিল রাখে, সাহাবাদের মেহনতের সাথে বেশি মিল রাখে, সেটি হলো দাওয়াত ও তবলিগের নামে যে উমুমি একটা মেহনত আল্লাহ তাআলা হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহকে দিয়ে চালু করছেন, এই মেহনতটা, এটা সাহাবাদের মেহনতের সাথে বেশি মিল খায়। বাকি মাদ্রাসার লাইনে যে মেহনত, এটাও দাওয়াত, এটাও দাওয়াত। এলএমকে সিনার থেকে সিনায়, সিনার থেকে সিনায়, হুজুরের সিনা থেকে সাহাবাদের সিনায়, সাহাবাদের সিনার থেকে তাবেইনদের, তাবেইনদের সিনা থেকে তবে তাবেইনদের, তবে তাবেইনদের সিনা থেকে আইম্মে মুস্তাহিদিনদের, এইভাবে করে করে পরস্পর ওলামা একরামের সিনা থেকে সিনায়, সিনা থেকে সিনায় এই এলএম মুন্তাকিল হইতেছে, এলএম যাইতেছে, এলএম যাইতেছে, কথা বুঝতে পারছেন। এটাও দাওয়াত, এটাও কি দাওয়াতের উদ্দেশ্য, দিনকে বাকি রাখা, দাওয়াতের উদ্দেশ্য কি দিনকে বাকি রাখা কেয়ামত পর্যন্ত। মাদ্রাসাগুলোর উদ্দেশ্য কি এলএমকে বাকি রাখা কেয়ামত পর্যন্ত, এলএম না থাকলে দিন থাকবে না, যেরকম দাওয়াত না থাকলে দিন থাকবে না, এলএম না থাকলেও দিন থাকবে না। খালি কতগুলা জাহেল লোক দাওয়াতের কাম করবো, এলএম তেলেম কিচ্ছু শিখবো না, এগুলার দ্বারাও দিন জিন্দা হবে না, দিন মিটে যাব। আরে হুজুররা কি বুঝে, হ্যাঁ হুজুররা কি বুঝে, হুজুররা কয় বছর লাগেছে তবলিগে, আমরা সারা জিন্দগি তবলিগ করতে করতে সব শেষ করলাম, ঘর বাড়ি সব উজাড় করলাম, এখন এই হুজুররা কোথা থেকে আসি, যায় না যায় হ্যাঁ এটা সেটা কথা কইতেছে, বেশি বুঝে ওরা, না না এসব কওয়া যাবে না। দাওয়াত এলেমের সাথে সব নবী দায়ী ছিলেন, সব নবী আলেম ছিলেন, সব নবী কী ছিলেন, দায়ী ছিলেন, আলেম ছিলেন, এলেমওয়ালা ছিলেন, সব নবীর উপরে ওহী নাজিল হইত। তাই দাওয়াত এলেমের সাথে, দাওয়াত কিসের সাথে, এলেমের সাথে, দাওয়াত জিকিরের সাথে, সব নবী জিকির কর্ণওয়ালা ছিলেন, দাওয়াত কিসের সাথে, জিকিরের সাথে, ওই খানকার মধ্যে জিকির শেখানো হবে, কথা বুঝতে পারছেন। দাওয়াত এলেমের সাথে, দাওয়াত জিকিরের সাথে, দাওয়াত আখলাকের সাথে, দাওয়াত হ্যাঁ উন্নত চরিত্র, ধৈর্য সবর, উন্নত আচার আচরণ, ভালো ব্যবহার, উন্নত আখলাকের সাথে দাওয়াত।
আর লেনদেনের পরিচ্ছন্নতা, লেনদেনের পরিচ্ছন্নতার সাথে দাওয়াত, কথা বুঝতে পারছেন? আর পারিবারিক ও সামাজিক জীবনের পবিত্রতার সাথে দাওয়াতের মেহনত হইতে হবে। খালি তিন চিল্লা দিলে কাম হইব না, খালি সাল লাগালে কাম হইব না, আর আল্লাহকে রাজি করার জন্য দাওয়াতের মেহনত করতে হবে। কাজ কি জন্য? আল্লাহকে রাজি করার জন্য। এই জন্য মেরে ভাইয়ার বুঝলো, আল্লাহ রাস্তায় চার চার মাস লাগাইয়া মেহনতকে শিখা, এই মেহনতের এই সমস্ত গুণাবলীগুলোকে নিজেদের মধ্যে পয়দা করা, আর সবচেয়ে বড় জিনিস হলো উম্মতের দরদ দিলের মধ্যে পয়দা করা। উম্মতের দরদ, যে যে জিনিসের পিছনে জান লাগে, মাল লাগে, মেহনত লাগে, কোরবানি লাগে, সেই জিনিসের মহব্বত দরদ দিলের মধ্যে পয়দা হয়। যখন আমাদের মেহনত, আমাদের জানমালের কোরবানি উম্মতের ভিতরে দিন জিন্দা করা, উম্মতকে দিনমুখী করা, নিজেও দিনমুখী হওয়া, নিজের আল্লাহ ফজলকে দিনদার বানানো, নিজের পরিবার পরিজনকে দিনদার বানানো, আর পুরো উম্মতকে দিনদার বানানোর যখন এক দরদ ফিকির আমাদের দিলের মধ্যে পয়দা হবে, তো আল্লাহ তাআলা চাহে তো এই দরদ ও ফিকির আমাদেরকে কোরবানির লাইনে টাইনে টাইনে নিয়ে যাবে ইনশাআল্লাহ। আর সর্বোচ্চ কোরবানি হলো যে আমার জীবন, আমার সম্পদ, আমার জীবন, আমার সম্পদ, আমার কাছে আমানত, আল্লাহ তার মালিক, আল্লাহ মালিক, আমার কাছে আমানত। সর্বোচ্চ কোরবানি এই জান, এই মাল আল্লাহর জন্য, এই জান, এই মাল আল্লাহর জন্য। চার মাস চিল্লা উদ্দেশ্য নয়, চার মাস চিল্লা মকসদ নয়, চার মাস চিল্লা হলো এই জজবা ভিতরে পয়দা করার জন্য, এই ইস্তেদাদ ভিতরে পয়দা করার জন্য, যে ইস্তেদাদ আমাকে পুরো দিনের উপর চালাইবে এবং পুরো উম্মতকে দিনের উপর চালাবার জন্য মেহনতের মধ্যে লাগাবে, এরকম ইস্তেদাদ আমার মধ্যে পয়দা হয়। এই জন্য মেরে ভাইয়ার বুঝবো, চার চার মাস আল্লাহর রাস্তায় লাগাইয়া আল্লাহর রাস্তায় মেহনত করে মেহনতকে শিখব, মত পর্যন্ত মেহনতকে করব। এবং দোস্ত, হার সাল চার মাস লাগানোর জন্য নিজেকে তৈরি করব, রোজানা আট ঘন্টা, আর রোজানা ঘরের তালিম, মসজিদ তালিম মাসে তিন দিন কমপক্ষে, বছরে তিন চিল্লা, কমপক্ষে এক চিল্লা যেন আমার হয়। এই এক তর্তিবের উপরে এমনভাবে চলব যে কোনো অবস্থাতে এই তর্তিব যেন ছুটে না, আমার এই তর্তিব যেন ছুটে না। আমার ঘরওয়ালাদেরকে এভাবে জাহান বানায় যে আমার ঘরওয়ালারা আমাকে বলে আপনার তো মাসে তিন দিন দেওয়ার সপ্তাহ আসে গেছে, আপনার তো দেখতেছি একদম মনে হয় যেন ভুলেই গেছে, আপনার তো বছরের চিল্লা আপনি শাবান মাসে দেন, শাবানের আছে আর মাত্র এক মাস, আপনি কোনো প্রস্তুতিই নিতেছেন না, কি ব্যাপার? আমার ঘরওয়ালাদেরকে এইভাবে আমি দাওয়াতের কাজের মধ্যে আমার সাথে শরিক করি, তাদের জ্ঞান বানাই যে তারা আমাকে উৎসাহিত করে, উৎসাহিত করে। আর আমার ঘরওয়ালাদের মধ্যে যখনই আমি কোনো নাফরমানি দেখি, যখনই কোনো গুনাহ দে মাসিয়ত দেখি, তো সাথে সাথে তাদেরকে নিয়ে বসি, তাদেরকে সাবধান করি এবং তাদেরকে ভয় দেখাই আখেরাতের, এবং তাদেরকে তৌবার জন্য তৈরি করি যে তারা গুনাহ থেকে তৌবা করে। রাগ শাক মারধর এগুলা ঠিক না, অনেক সময় সীমালঙ্ঘন হয় বেশি রাগে, আর সীমালঙ্ঘন করার কারণে অনেক সময় ছেলে পেলে আয়ত্তের বাইরে চলে যায়, এরকমও যেন না হয়। ঘরওয়ালে ঘরের ছেলে পেলে বিবল বাচ্চাদের সাথেও সুন্দর ব্যবহার করা, উত্তম ব্যবহার করা, আখলাকের সাথে দাওয়াত দেওয়া, দিনে মেহনত করা, রাতে দোয়া করা, তাহাজ্জুদে অভ্যস্ত হওয়া, রোজানা কোরআন তেলাওয়াত, কোরআন তেলাওয়াত করতে না পারলে বয়স্কদের মাদ্রাসা যেখানে আছে অথবা মসজিদে ইমাম আছে, মহাজির আছে, তাদের কাছে এক কোরআন শরীফ শিখে নেওয়া। দায়ী কোরআনের দায়ী, আর কোরআনের দায়ী কোরআন পড়তে পারে না, কেমন দায়ী সে? কোরআন তো দাওয়াতের কিতাব, নবীর উপর নাজিল হয়েছে, নবীকে কোরআন পড়ার আল্লাহ হুকুম করছেন। তো আমরা উম্মতে মুসলিমা, আমাদের হুজুর সাল্লামের উম্মত, আমাদের উপরে দাওয়াতের জিম্মেদারি, আমরা কোরআনের দাওয়াতকে সারা দুনিয়াতে ছড়ানোর জিম্মেদারি। আমরা নিজেই কোরআন পড়তে পারি না, তাহলে কিসের দাওয়াত দিব? যেন কোরআন সবাইকে শিখতে হবে, শিখবেন ভাই কোরআন? কারা কারা নিয়ত করছেন কোরআন শিখার? শিখতে নিয়ত করলে কোনো কষ্ট নাই, আসান দৈনিক আধা ঘন্টা সময় নিয়মিত ঠিক করে নেন, যে সময় কোনো গাছের অসুবিধা হয় না, তালিমের অসুবিধা হয় না, এরকম সময় ঠিক করি, একজন আলেম ঠিক করে নিন যে হুজুর আপনি রোজানা আধা ঘন্টা আমাদেরকে পড়াবেন, ইনশাআল্লাহ দেখবেন যে এক বছরের মধ্যে আপনি সুন্দর সহিভাবে কোরআন পড়তে পারতেছেন।
যে কোরআন পড়ে কোরআন তেলাওয়াত করে কিয়ামতের ময়দানে কোরআন তার জন্য সুপারিশ করবে আর কোরআন যার জন্য সুপারিশ করবে কোন নবী ওলিও তার বিরোধিতা করে তার ক্ষতি করতে পারবে না এইজন্য ভাই এইভাবে মেহনত করার জন্য নিয়ত করে আজম করি যাদের চার মাস হয়ে গেছে তারা প্রতি বছর চার মাস এবং বিদেশ সফরের জন্য বলেন কারা কারা তৈরি আছে হিম্মত করি বলেন দাঁড়াই বলেন দাঁড়াই বলেন যাদের চার মাস হয়ে গেছে প্রতি বছর চার মাস আর বিদেশ সফর দাঁড়ান ভাই দাঁড়ান দাঁড়ান মাশাআল্লাহ আরো বলেন আরো বলেন আরো বলেন প্রতি বছর চার মাস এবং বিদেশ সফর মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ তাআলা বহুত কবুল করেন আল্লাহ আপনাদের জানে মালে বরকত দান করেন ঘর বাড়ি বিবি বাল বাচ্চা মাল ও আওলাদের মধ্যে আল্লাহ বরকত দান করেন আল্লাহ আপনাদের সমস্ত মুশকিলাত আসান করে দেন সব রকমের বাধা বিপত্তি আল্লাহ তাআলা দূর করে দেন বসেন ভাই বসেন বসেন আচ্ছা মেরে ভাই আর বুঝুর এখন বলেন যে সমস্ত ভাইরা এখানে আসছেন পুরনো সাথী তিন চিল্লা দিয়েছেন কিন্তু বছরে চিল্লা কাজা হইতেছে অথবা তিন চিল্লার হিম্মত করতে পারতেছেন না তারা এক চিল্লার জন্য নিয়ত করেন এক চিল্লার জন্য এই নিয়তে বাইরন যে আল্লাহ তৌফিক দে আল্লাহর কাছে দোয়া করি এক চিল্লার মধ্যে যাইয়া তিন চিল্লা পুরো করি আস এই জন্য বলেন তিন চিল্লার জন্য কে কে আল্লাহর রাস্তায় যাওয়ার জন্য নিয়ত করতেছেন একটু দাঁড়ান যাদের তিন চিল্লা হয় নাই যাদের তিন চিল্লা হয় নাই বলেন বলেন ভাই তিন চিল্লা হয় নাই মাশাআল্লাহ কবে থেকে যাবেন আপনারা আরে বাবা রমজান তো অনেক দূরে এতদিন মানুষ বাসে আল্লাহ কবুল করুক তোমার তুমি পড়াশোনা করো পড়াশোনা করো হ্যাঁ তার শিখতেছো আচ্ছা আচ্ছা ভাই ঠিক আছে আপনারা পরে তরতিব করে আপনাদের নাম লিখাই দিয়ে ইনশাআল্লাহ এখন আপস একটু হালকা বানায় নেন আপনাদের ওই যে হালকা হিসেবে বসে হ্যাঁ আচ্ছা মাশাআল্লাহ নগদ আল্লাহ কবুল করে মাশাআল্লাহ নগদ আর কেউ আছে ভাই আচ্ছা দুইজন নগদ আর কেউ আছে নগদ নগদ মাশাআল্লাহ আরো দাঁড়ান আরো দাঁড়ান দেখি ভাই নগদ আর কে আছেন নগদ আর কে আছেন মাশাআল্লাহ 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 আল্লাহ কবুল করেন আল্লাহ কবুল করেন মাশাআল্লাহ আর এখন থেকে মাশাআল্লাহ আল্লাহ কবুল করেন এখন থেকে মেহনত করেন আগামী পাঁচ দিনের জোর যেটা আসতেছে পুরনোদের জোর কোনো তিন চিল্লাওয়ালা কোনো তিন চিল্লাওয়ালা যেন কোনো মহল্লায় এরকম না থাকে যে জোরের মধ্যে আসে না জোরের মধ্যে হাজির হয় না এবং কোনো তিন চিল্লাওয়ালা এরকম না থাকে যার চিল্লা কাজা হইতেছে আর জোর থেকে সে আল্লাহর রাস্তায় বাহির হয় নাই এইভাবে মেহনত করবেন তো ভাই ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে কবুল করবেন ভাই আমরা হালকা বানাই তিনজন চারজন গোলে বসি বাবা গোলে বসি কথাগুলোকে মোজাকারা করি ভাই হালকা বানাই না উঠি মেহরবানি করে ঘুরে বসি ঘুরে বসে কথাগুলোকে মোজাকারা করি মাশাআল্লাহ নগদ চিন্তায় যাবো নাম লেগেছে বা নাম লেখাই নাই নগদ